बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी एखन कोयेकटा आलाप करब से आलापगुलो शेष फिनिशिंग उत्तर आमी आपनादेर काछे जानबो इंशाल्लाह। से कथागुलो हलो मानुष बोले थाके जे मानुष बोले थाके जे सकले ही ना कि व्यस्त बा प्रेसारेर मध्ये थाके सबाई सबाई एकटा ना एकटा प्रेसारेर मध्ये थाके सेटा केमन जेमन बाह्यिक भावे एकटा उपमा ग्रामेर एकटा मेम्बर से एक ग्रामेर दायित्व जखन तिनि थाके तखन ग्रामबासीदेर मध्ये अनेकेई बोले आमादेर एखाने रास्ता लागबे आमादेर एखाने एकटा ट्यूबवेल लागबे आमादेर एखाने एकटा एटा लागबे तखन सेई मेम्बारेर उपर जखन प्रेसारेर सृष्टि हलो तखन मेम्बर चेयारम्यानके बললেন যে আমাদের গ্রামে এখান থেকে রাস্তা লাগবে যদি চেয়ারম্যানকে আজকে বলা হইছে হয়তো কাজটা করতে একটু দেরি লাগতেছে কিন্তু চেয়ারম্যান দুই দিন পরে আবার শুনতে পাচ্ছে গ্রামের মানুষ মেম্বারকে ধরছে কাজটা কইরা দিতে হবে তখন এদের প্রেসারে আবার চেয়ারম্যানকে বলে এরকম প্রেসার পাইতে পাইতে একসময় চেয়ারম্যান এমপিকে জানালেন एमपी के एक दिन दुई दिन तीन दिन एरकम जानाते जाते लास्टे एमपी आरो ऊपर महले जानाइलो ताहले बोझा गेलो कि ए पृथिवीर साधारण मानुषेर मध्ये एकटा प्रेसार आछे संसार चालाइते गिये जेमन आमार एटा लागबे छेले मेये कोटा लागबे स्त्री बोलते सेटा लागबे तार एकटा प्रेसारे आछे एबं एकटा मेम्बर एक ग्रामे रास्ता कर दे रास्ता कर देवर प्रेसारे आम्बर जो चेयरमैन के प्रेसार दिल तक चेयरमैन एक प्रेसारे चेयरमैन जो एमपी के एक प्रेसार दिए बल जो हमारे लागे तक एमपीओ प्रेसारे एमपी थे शुरू कर मंत्री पर्त प्रेसारे थे हमार कथा हईल ये पृथ्वी सकले ही प्रेसारे ऊपर आ তাহলে এবার দেখি আজকে মূল এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে কেউ যদি বলে আমি খুব প্রেসারে আছি বা আমার উপরে খুব চাপ তাহলে সে যেন বুঝে নেয় জেনে নেয় যে এই পৃথিবীর সমস্ত মানুষই প্রেসারের উপরে আছে। এবার মানুষের সাবজেক্ট গেল, এবার আসি আল্লাহ ফেরেশতা দেবদেবতা এদের কাছে আসি। যদি হিন্দু শাস্ত্র থেকে বলি যেমন একজন দেবতা তিনি সবসময় প্রেসারে থাকে, আমাকে মহাদেব এই দায়িত্ব দিয়েছে আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাকে খেসারত দিতে হবে, তাহলে এর উপরে যে আছে সেও একটা প্রেসারের মধ্যে আছে যে আমার এই কাজটা করে দিতে হবে তাহলে মহাদেব আমাকে প্রেসার দিবে, তাহলে দেবতারও একটা প্রেসারে আছে। এবার আসি ফেরেশতাদের মধ্যে, আল্লাহ ফেরেশতাকে হুকুম করলো তুমি এটা করো, এটা না করা পর্যন্ত ফেরেশতারও প্রেসারে আছে। এখন এই কাজটা যদি না হয় তাহলে ফেরেশতাদের উপরে আল্লাহর প্রেসার আসবে, তাহলে এই পৃথিবীতে প্রেসার ছাড়া কে? এখন আমি যদি বলি আল্লাহ তাআলা স্বয়ং নিজেও একটা প্রেসারে আছেন, কেমন? পৃথিবীতে আল্লাহর বান্দা থেকে যারা বন্ধুতে রওনা দিল তারা খুবই মহব্বতের, তখন সেই বান্দা থেকে যখন সে বন্ধুর দিকে উত্তীর্ণ হতে যাচ্ছে তখন আল্লাহর কাছে কিছু আবদার করলো, কিন্তু এমনই জিনিস আল্লাহর কাছে আবদার করলো তখন সে এটা প্রাপ্ত না তবু সে আবদার করলো, কিন্তু সে যে বন্ধু পথে আইসা গেছে তার তো বন্ধুত্ব অস্বীকারও করা যায় না, আবার তাকে এটা দেওয়াও যায় না, এটার সে যোগ্যতা হয় নাই।
এখন বন্ধুত্ব অস্বীকার করা যায় না, আবার নাও বলা যায় না। তখন বন্ধুর মনে কষ্ট পাওয়া, আল্লাহর মনে কষ্ট পাওয়া, বন্ধুকে কষ্টও দিতে পারতেছে না, না দিয়েও পারতেছে না। তো এখন বিষয় হলো, একজন বন্ধুর কাছে যেমন আরেকটা বন্ধু প্রেসারে থাকে, কিন্তু বন্ধু এটা পাওয়ার যোগ্য না, তবু বন্ধুর কাছে বন্ধু এটা চাইলো, এখন বন্ধুর মুখের দিকে চাইয়া বন্ধুকে নাও করতে পারে না, বন্ধুকে দিতেও পারে না। এরকম একটা পর্যায়ে আল্লাহর বন্ধুদেরকে নিয়ে আল্লাহও প্রেসারে আছে। তাহলে আপনাদের সকলের কাছে আমার একটা জিনিস জানার, যে এমন কেউ আছে এই পৃথিবীতে যে তার কোনো প্রেসারই নাই, তাকে কেউ চাপ দেয় না, তাহলে এমন সেই বিষয়টা বা এমন সেই ব্যক্তিটা কে, এটা আমি আপনাদের কাছে জানতে চাব। যদি আমি কমেন্টে জানতে পারি যে আপনাদের কাছ থেকে এই উত্তরটা আসছে, তাহলে তো পেলাম। আর যদি কমেন্টে আমি এই উত্তরটা না পাই, তাহলে আমি নিজে এই উত্তর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আজকে এতটুকু কথা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ হাফেজ।